কবে সেটা হচ্ছে জানতে পারবে অত তাড়াহুড়া করে। আমি তো বলেছিলাম 16 ডিসেম্বরের মধ্যে জেলা পরিষদ হয়েছে, ঈদ মার ছুটি হলে পাটিয়াল খেতে হবে। হুদাকে জয়েন করার পরে ঠেলা সামলাতে পারেন, আমরা তো চুপচাপই ছিলাম, খোঁচা পেয়ে গেছে ভাইটা, কেউ থাকবে না। এই জেলায় লোক কংগ্রেস করতো সিপিএমের বিরুদ্ধে, কংগ্রেসের বহু লোক খুন হয়েছেন, মারা গেছে, কোনোবাবু তালিকা বের করেছিল তাকে ছাপিয়ে 2004 সালে, আপনারা নিশ্চয়ই মনে আছে। সেই সিপিএমের সঙ্গে হাত মিলিয়েছিলেন 16 সালে, এখন বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলেন, আর শুধু উন্নয়নের কথা না, বড় বড় কথাবার্তা বলে। তো স্বাভাবিকভাবে আজকে মুর্শিদাবাদ জেলার পরিবর্তন ঘটেছে। প্রথম দফায় নমিনেশনে ওরা প্রার্থী জোগাড় করতে পারে, দ্বিতীয় দফায় যারা প্রার্থী হয়েছিল তাদের অনেকেই স্বেচ্ছায় তুলে নিয়েছে, তৃতীয় দফায় যে বাজারি গল্পটা আপনারা বিরোধীদের মুখ থেকে শুনছেন, কেউ কেউ ছাড়ছেন যে তৃণমূল ভোটকে ভয় পায়, ভোটটা এখানে হবে, 22টা জেলা পরিষদে হবে, 10টা 15টা ব্লকে হবে, পাটলি ফুল্লি মিলে সেখানেও আমরা জিতবো। গত 1.5 বছর আগে এর আগে জিতে মানে মুর্শিদাবাদ জেলা পরিষদে মাত্র 1টা আসন পেয়েছিল, কিন্তু 1.5 বছরের মধ্যে এতটা পরিবর্তন হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, ব্যাপক উন্নয়ন। আর আপনাকে বললাম তো কংগ্রেসের লোকরা 16 সাল ছিল লাস্ট, অধীরবাবু কংগ্রেসিদের দিকে হাত পা ধরে বলেছিল যে দেখ সিপিএমের সঙ্গে জোট করবো, সিপিএমকে ব্যবহার করবো, আমি বাংলা আগামী দিনে কিছু কংগ্রেসই আমাদের সঙ্গে চলে এসেছিল, রয়ে গেছে, তারা দেখেছেন যে ওনার যে প্রতিশ্রুতি স্বপ্ন মিথ্যা, সেই কারণে আজকে এসেছে। আর এই জেলা অত্যন্ত একটা ইতিহাসে স্থান নেওয়া জেলা, ভারতবর্ষের রাজধানী ছিল, এই জেলাতে উন্নয়ন না করে শুধুমাত্র রাজনৈতিক বক্তৃতা তর্জা করে অনেকগুলো ভোট ওরা করে নিয়েছেন, আর পারবে না। আর মমতাদি যেভাবে এই জেলা থেকে অধিকাংশ সিট না পাওয়া সত্ত্বেও তার রাজধর্ম পালন করে মেডিকেল কলেজ, সম্প্রতি উচ্চশিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের ঘোষণা, যেভাবে আলিগড় ইউনিভার্সিটির জন্য 298 একর জায়গা দেওয়া, কান্দি মাস্টার প্ল্যানের জন্য ইরিগেশন দপ্তর 50% রাজ্য সরকার টাকা দিয়ে যেভাবে ব্যাপক উন্নয়ন করেছে মানুষ সেটা দেখেছে, বারে বারে ছুটে এসেছেন তার প্রশাসনিক কাজ করার জন্য বারে বারে জেলা, সেই জন্য এটা আমাদের মুখ্যমন্ত্রীর উন্নয়নের সুফল। আর যে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে মমতাদির লড়াই, তাতে এই জেলার দলমত বর্ণ ধর্ম সম্প্রদায় নির্বিশেষে সব মানুষ একাট্টা হয়েছে, তার ফলই আমরা পাচ্ছি। আজকে এখানে করছি, এর আগে আমি বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর দেখতাম, তারপরে দিদি বললো তোকে মালদা মুর্শিদাবাদ উত্তর মেদিনীপুর তুমি দেখতো, আর পার্টির ডিসিপ্লিন ওয়ার্ক, আমার একটাই লিডার মমতা ব্যানার্জি, তিনি যখন যেখানে দায়িত্ব করছেন, আর এটা একজনের কারোর দ্বারা সম্ভব না। মমতা ব্যানার্জি ছবি নাম যেমন ব্যবহার করেছে, অসংখ্য নেতারা সাহায্য করেছেন, কখনো একজনের পক্ষে কোনো কাজ করা সম্ভব না। স্বামী বিবেকানন্দ সবসময় বলতেন যে আমি আমি করতে নেই, আমরা আমরা করতে, আমি কেন একা পারবো করতে, অসংখ্য নেতা এমএলএ সকলে আমাকে আমাকে তারা বন্ধু হিসেবে মেনে নিয়েছেন, বয়সের কথা আছেন, ছোট আছেন, সবাই একসঙ্গে আমরা আলাপ আলোচনা করে কাজ করছি, তার একটা কালেকটিভ লিডারশিপ এবং একটা তৃণমূল কংগ্রেসের অর্গানাইজ টিম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্লেসিংস নিয়ে আমরা এই কাজটা করি। এখানে করছি, এর আগে আমি বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর দেখতাম, তারপরে দিদি বললো তোকে মালদা মুর্শিদাবাদ উত্তর মেদিনীপুর তুমি দেখতো, আর পার্টির ডিসিপ্লিন ওয়ার্ক, আমার একটাই লিডার মমতা ব্যানার্জি, তিনি যখন যেখানে দায়িত্ব করছেন, আর এটা একজনের কারোর দ্বারা সম্ভব না। মমতা ব্যানার্জির ছবি নাম যেমন ব্যবহার করেছে, অসংখ্য নেতারা সাহায্য করেছেন, কখনো একজনের পক্ষে কোনো কাজ করা সম্ভব না। স্বামী বিবেকানন্দ সবসময় বলতেন যে আমি আমি করতে নেই, আমরা আমরা করতে, আমি কেন একা পারবো করতে, অসংখ্য নেতা এমএলএ সকলে আমাকে আমাকে তারা বন্ধু হিসেবে মেনে নিয়েছেন, বয়সের কথা আছেন, ছোট আছেন, সবাই একসঙ্গে আমরা আলাপ আলোচনা করে কাজ করছি, তার একটা কালেকটিভ লিডারশিপ এবং একটা তৃণমূল কংগ্রেসের অর্গানাইজ টিম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্লেসিংস নিয়ে আমরা এই কাজটা করি। দাদা অনেক জায়গায় এখন আর রেজিনগরে যাই, বড় বড় কথা বলেছিল, দুটো লোক বলে গেছিল তো, হুমায়ুন কবি আর মইনু। একটা কথা বলি, রঞ্জনের